বন্ধুরা ওয়েলকাম টু মমস কিচেন বন্ধুরা আজকে রথযাত্রা রথযাত্রার পূর্ণ তিথিতে সকল বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আজকে রিলেটিভের বাড়ি এসেছি এখানেই রথ হয় সবকিছু আপনাদের রান্না বান্না দেখাবো মেলা দেখাবো কত কি রথের দড়ি টানা সবকিছু দেখাবো জানি না সুযোগ পাবো কি রথের দড়ি টানার আপনাদের সাথে কথা বলার সুযোগ পাবো কি জানি না মাইক চলবে হয়তো মিউট করে আপনাদের দেখাতে হবে তবু আমার সাথে থাকবেন বন্ধুরা খুব ভালো লাগবে আমারও আপনাদের সাথে থাকলে খুব ভালো লাগবে প্লিজ প্লিজ বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখতে থাকবেন আমার সাথে থাকবেন আশা করি খুবই ভালো লাগবে বন্ধুরা চলুন রথের মেলায় ঘুরতে যাব আমার সাথে থাকবেন আপনারা একসাথে মেলা প্রদক্ষিণ করব রথের স্পেশাল রান্নি শুভ জগন্নাথ দেবের জয় যাত্রা শোনায় জগন্নাথ দেবের কৃপায় সকলে ভালো থাকুন সুস্বাদের প্রিয় বিধায়ক মানিতে আছেন তিনি হলেন ফলতা পঞ্চায়েত সমিতির সভাপতি ফলতা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বজবজ মাননীয় পর্যবেক্ষক এবং দোক সম্মানীয় আইসি জেলা পরিষদ সদস্য হবেন এখানে যারা আছেন দোকানদার তারা বিভিন্ন ধর্মের মানুষ আছে বিভিন্ন জাতির মানুষ আছে যারা ক্রেতা বা আমরা এখানে জগন্নাথ দেবকে আমরা এখানে উপস্থিত আছি মেলা মানে সময় অক্লান্ত পরিশ্রমকে আমরা ধন্যবাদ জানাই তার মাধ্যমে ব্যক্তি শুধুমাত্র ফলতাতে সীমাবদ্ধ নয় বজবজকেও ছাড়িয়ে গেছে কিন্তু আজকে আজ কথা বলার জন্য উপস্থিত আছেন ফলতা পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল কংগ্রেসের মাঝি মাননীয় সম্মানীয় ভাতৃপতি ইন্দ্রজিৎ ভাই থেকে শুরু করে উবের অবজারভার ভরসা দেখে যারা সদস্য সদস্য আছে এবং আমাদের জন্মের আগে থাকতে তাই এই রথযাত্রা তারা এই যেন প্রাচীনত
জাতি ধর্ম বর্ণ বিদ্বেষ ভুলে গিয়ে আমরা যাতে আগামী দিনে আমরা আরো বেশি হয়ে যাই সেই দিকটা আমরা প্রত্যেকে লক্ষ্য রাখতে বদ্ধপরিকর থাকব। একই সঙ্গে আমাদের দিকে যতটুকু সামর্থ্য একটার অনুযায়ী আমরা নিশা আগামী দিনে একটা সুন্দর জায়গায় পৌঁছতে পারি। শুধু একটাই কথা বলবো, আজকে আমরা রথযাত্রাতে এমন ভাবে পালন করব সবাই যেন বলতে পারে এখানকার পরিবেশ এত সুন্দর, এত মনোরম পরিবেশ তৈরি করবো যাতে মানুষ বলতে পারে যে ভাদ্র মাসের রথযাত্রা। আমরা ডেকে নেবো সমস্ত সমাজের বিভিন্ন স্তরের গুণী মানুষজন চন্দন হালদারকে আমরা পুরস্কার করে দিচ্ছি। চন্দনের প্রাপ্ত নম্বর 400টি উচ্চ মাধ্যমিক। আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং সভাপতি আরো দুটো আশা আরো দুটো আকাঙ্ক্ষা যে আমাদের আকাঙ্ক্ষণে আগামী এইভাবে আকার কর্মব্যস্ততা এইভাবে সমাজ সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে এইভাবে এগিয়ে যাবেন। এবং আমরা আজকে যারা বর্তমানে সরকার তরুণ প্রজন্মের মানুষ তারা আপনার সহযোগী হিসাবে শহীদ হয়েছি আপনাদেরকে আপনাদের পরিশ্রমে আমরা সহযোগিতা থাকবো এই অঙ্গীকার রেখে আগামী দিনে আধুনিক সরকার উপহার করে এই ব্যবসা রেখে আমরা হাসপাতাল ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এবং রথযাত্রা সমিতির পক্ষ থেকে আপনাদের প্রতি অত্যন্ত প্রত্যাশা আপনাদের সান্নিধ্য আপনাদের সহচর্য। আমাদের পক্ষ থেকে লিপিকা লিপিকাকে অনুরোধ করছি আমাদের সঙ্গীত পক্ষ থেকে আমাদের অন্যতম শুভাকাঙ্ক্ষী অন্যতম কারণ বড় মহাশয়কে মাননীয় সড়ক বড় মহাশয়কে বরণ করি। মাননীয় স্বরূপ বর্মাশয়কে পুষ্পস্তবক সহযোগে আরো একবার সম্ভাষণ শুভ রথযাত্রার পূর্ণ লগ্নে আমাদের মেলা কমিটির পক্ষ থেকে এবং ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে অনেক শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। আমাদের বন্ধু বিবরণ অনুষ্ঠান প্রায় সমাপ্তির পথে যাদের শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং সর্বোপরি আপনারা যারা মেলা পরিদর্শন করছেন আর শুভেচ্ছা জানিয়ে এবং হাসপাতাল বলে সমস্ত ছোটরা রথ উনিশ তাদের বলছি তোমরা একটু অপেক্ষা করো আর অল্প আপনার মঞ্চ থেকে আমাদের সবাই তোমাদের রথ পরিদর্শন করবে এবং তোমাদের জন্য পুরস্কারের ব্যবস্থা আছে। প্রথম দিকে তৃতীয় তারা পুরস্কার প্রদান করবে, তারপর সবার জন্য সান্ত্বনা পুরস্কার আছে। তাই যে সমস্ত ছোটরা আমাদের হসপিটাল মোড়ের রথযাত্রায় তোমাদের রথ অনুসর তাদেরকে অনুরোধ করছি যেটা আর অল্প কিছুক্ষণ
প্রবেশ করে যাও বন্ধুরা রথের মেলা তো ঘুরতে গেলাম আপনাদের সাথে করে তো নিয়ে গেলাম দেখলেন তো কি ভিড় হলে কি হবে খুব মজা হলো এত ভিড় না হলে রথে মেলা হয় বলুন বন্ধুরা ভিড় চালা ডেলি করে এটা ফুচকা খেয়ে এটা কিনে ওটা কিনে খুব মজা করে এলাম খুব ভালো লাগলো আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে আর রিলেটিভের বাড়ি থাকলাম না খাওয়া দাওয়া করে চলে এলাম খুব ভালো লাগলো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ভিডিওটা বেটি অন্যরা এই পর্যন্ত আর ভিডিওটা শেষ করছি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো প্লিজ 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 বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার ধন্যবাদ